গণমাধ্যমের স্বাধীনতা বাস্তবায়ন করতে গিয়ে যেন অন্যের স্বাধীনতা খর্ব না হয় সেই দিকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানীর কাকরাইলে বঙ্গবন্ধু ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শীর্ষক সেমিনার ও বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোভান চৌধুরী বলেন, বাংলাদেশকে 75-এর পর ভিন্ন ধারায় নিতে চেয়েছিল একটি গোষ্ঠী। অনুষ্ঠানে আজীবন সম্মাননা পদক পান জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মরহুম হাসান শাহরিয়ার। প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে পদক পায় দৈনিক জনকণ্ঠ। আঞ্চলিকভাবে অবদান রাখায় প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে আরও পদক পায় চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকণ্ঠ। বাংলাদেশ প্রেস কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছিল যে তিনটি বিশেষ ক্যাটাগরিতে পদক দেবে। সাংবাদিকতায় যারা তাদের প্রতিবেদনে জুরি বোর্ডের মাধ্যমে বিবেচিত হবে তাদেরকে পুরস্কৃত করা হবে প্রেস কাউন্সিল পদক দিয়ে। দায়িত্ব পালন করতে গিয়ে যাতে আর কারো বিপত্তি না ঘটে, সেই দায়িত্ব পালন করতে গিয়ে যাতে কোনো ভুল না হয় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। এই কারণে আমি মনে করি যে প্রেস কাউন্সিলের ভূমিকা আজকের প্রেক্ষাপটে আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ।